বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুগণ, বারবার এই বারবার কি ঠিক নাই রে লাইনটা ঠিক অনেক চাপাল যদি বলুন, হ্যাঁ বারবারই আপনাদের আমরা শরণাপন্ন হই, কারণ যাদের কাছে অভিযোগ করার কথা বলেন, যাদের কাছে আমাদের অভিযোগ করার কথা, তাদের বিবেক এবং তাদের কর্মকাণ্ডে আমাদের আসামি, তারাই নির্বাচনকে কলুষিত করছে এবং এই সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছে, এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যা কিছু আছে সেটা এখানে নাই। সকালে আমি আপনাদের বলছিলাম যে আমার বাড়ির সিসিটিভি চেক করেন, এবং যাদের যাদের গ্রেপ্তার করছে তাদের দেখেন। আমি সকালে আপনাদের ডিটেলস বলতে পারিনি, আমার কাছে ডকুমেন্ট ছিল না। এখন আমি কোর্টের থেকে ডকুমেন্ট নিয়ে আসছি, ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে চাই যে একটা মামলা, হেফাজতের মামলা, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর 1/4/2021, এপ্রিল মাসে, গত বছর এপ্রিল মাসের মামলা। এই মামলায় গ্রেপ্তার দেখাইছে আমার বাড়ি, হেফাজতের মামলা। এখন দেখা যায় ছাত্রলীগের নেতাও হেফাজতের মামলা আসামি, হিন্দুও হেফাজত করে, হেফাজতের মামলা আসামি। এখন ডিটেলসটা বলছি আমি, এই যে মমতা এক নম্বর আসামি, আমি কাগজ আপনাদের দিছি, এক নম্বর আসামি বলতেছে সূত্রে বৈধ মামলার ঘটনা জড়িত তদন্তে প্রাপ্ত এক নম্বর আসামি মমতাজ মিয়া, দুই নম্বর হইল জামাল, যে জামালের কথা সকালে বলছিলাম, যে জামাল আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, তারপরে গিয়াসুদ্দিন প্রধান, সে আমার লোক না, সে ছাত্রলীগের নেতা, চার নম্বর আসান হোসেন ভুঁইয়া, যে সকালে তার বউ এসার জন্য কমপ্লেন করে গেছিল যে তাকে পাওয়া যাচ্ছে না, তারপরে মনির হোসেন, এই আসানের ভুই বন্ধু, সে আমার বাড়িতেই ছিল, তারপরে আরেক আসানুল্লাহ, সে হইল আমার ড্রাইভার, আমি নির্বাচনের জন্য দুইটা অতিরিক্ত গাড়ি ভাড়া নিছি এক মাসের জন্য, সে হইল তার ড্রাইভার, তারপরে কাজী জসিমউদ্দিন, সে আমার বাড়িতে ছিল না, বুরহানউদ্দিন, সে আমাদের যুব দলের পাঠানতুলির খুব টাইসেটের নেতা, সেও আমার বাড়িতে ছিল, তারপর আবু তাহের, আবু তাহের হলো ওই ড্রাইভার, যে ড্রাইভার আমার চিফ এজেন্ট চলাচলের জন্য যে একটা গাড়ি পায়, সে যে ওই এই আবু তাহেরের লাইসেন্সের ফটোকপি, তার আইডি কার্ডের ফটোকপি নির্বাচন কমিশনে জমা দেওয়া আছে, এবং আজকে তারা আমাকে ওই অর্ডারটা দিবে, যে যে অর্ডারটা বলে চিফ এজেন্ট, আমার চিফ এজেন্ট এটিএম কামাল এই গাড়ি নিয়ে চলাফেরা করতে পারবে। তারপরে হইল জয়দেব চন্দ্র মণ্ডল ওরফে মানিক, হিন্দু মানুষ, সেও আমাদের যুবদল করে। এই দশজনের মধ্যে, এই দশজনের মধ্যে এই নয়জনেই আমার বাড়িতে ছিল। আপনি সিসিটিভি আনছেন না? সিসিটা আপনারা দেখবেন, দেখে যাবেন আপনারা। এই আমার বাড়িতে ছিল, তারা নির্বাচনী কাজে বিভিন্ন দায়িত্বে আছে, তাদেরকে আমার বাইরে থেকে বের হওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করছে। কি মামলায় গ্রেপ্তার করছে? সেটা হলো হেফাজতের মামলায়, এবং ওই ছাত্রলীগের এক নেতারাও করছে, একটা হিন্দু মানিক, যদচন্দ্র মানিক, সেটা হলো ওই যে মুসলদি কমিশনের বাড়ির সামনে থাকে জায়গাটার নাম গোদনাইল, গোদনাইলের, সে অধিবাসী, আর আমাদের আমার সাথে প্রায় 24 ঘন্টা সে আন্দোলন সংগ্রাম করে। এখন এই পরিস্থিতিতে ডিসি সাহেব বলে, ভাইস পি সাহেব বলে যে আমরা তাদের কাছে অভিযোগ দিই, বা আমি তো এখন তাদের সই করা কাগজ দেখাচ্ছি, এবং এই সই করছে কে, ফরওয়ার্ডিংটা করছে হইল, ফরওয়ার্ডিংটা দিছে হলো ফকির হাসানুজ্জামান, বিপি নং 8101031182, এসআই গোয়েন্দা শাখা নারায়ণগঞ্জ।
এইভাবে মানুষজনগুলি গ্রেপ্তার করতেছে এবং ঘন্টাখানিক আগে আমার যে চিফ এজেন্ট এটিএম কামাল নাঙ্গলস মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তার বাড়িও তল্লাশি হয়েছে এবং প্রায় জায়গায় আমার যে ইয়ের পরে মনুর ইসলামের পরে যে লোকটার আমি দায়িত্ব ছিল যার নামটা আমি গোপন রাখছি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইদার তার বাড়িতে সকালে গিয়ে ই করছে তল্লাশি করছে এরকম সব জায়গায় তল্লাশি হচ্ছে। আমাদের একটা মহিলা কর্মী আছে নেত্রী নাম হলো লুৎফা বেগম তার বাড়িতেও গেছে তিন নম্বর ওয়ার্ডে তাহের সাহেব আছে তাহের সাহেবের বাড়িতে গেছে এরকম যে আমাকে সমর্থন করতেছে এই করতেছে তার বাড়িতে যেতেছে। তবে এটা আমরা ভীত না, সরকার যতই আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতেছে পুলিশকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে আমরা ইনশাল্লাহ ততই শক্তিশালী হচ্ছি এবং আমরা মাঠে থাকবো। যদি মৃত্যু হয় নির্বাচনে মাঠেই মৃত্যু হবে ইনশাল্লাহ। তবে বিষয়টা আপনাদের আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি বারবার যে তিনিই একমাত্র ব্যবস্থা গ্রহণের মালিক, আর কেউ না, আর কেউ তা কেউ দায়িত্ব পালন করে না, ওনার নির্দেশের দিকে তাকায় থাকে। আমি দুইটা পত্রিকার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের। প্রথম আলো পত্রিকা বলছে এই প্রথম আলো পত্রিকা আজকের পত্রিকা আমি আপনাদের একটা অভিযোগ করছিলাম যে বহিরাগত লোকজন আইরা এখানে তারা শোডাউন করে এবং রাত্রে বিভিন্ন হোটেলে সার্কিট হাউসে ডান্স ক্লাবে ডাক বাংলা এইসব জায়গায় রাখছে এবং তাদের যে আমি আমার যে নির্বাচনী প্রচারণা করছিলাম আমি নাঙ্গুজের ভোটার দিয়া এবং নাঙ্গুজের নেতাদের নিয়ে আর তারা করছে হইল মেহমানদের নিয়ে। সে এখানে একটা কথা বলছে যে প্রথম আলো রিপোর্টিং যে অনেক বহিরাগত নাঙ্গুজে ঢুকেছে না। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবি করেন ক্ষমতাসীন দল তার জয় ঠেকাতে প্রশাসনের চাপ দিচ্ছে, অনেক বহিরাগত নাঙ্গুজে ঢুকেছে। জবাবে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইবি বলেন তার কোনো বহিরাগত নাই, বরং তৈমুরের বাড়ি রূপগঞ্জ থেকে বহিরাগত আসে, তৈমুরের বাড়ি রূপগঞ্জ থেকে বহিরাগত আসে। এখন ছবি কি বলে, ছবিতে দেখেন গতকাল বিকালে মেয়র প্রার্থী আইবির পক্ষে গণসংযোগে রূপগঞ্জ ও ফতুল্লা থেকে নেতা কর্মীরা মিছিল করে যোগদান করেন। এখন নেতৃত্ব দিচ্ছে হলো বাপ্পা গাজী, যাই নাকি রূপগঞ্জের এমপি, আওয়ামী লীগের এমপি এবং পাটমন্ত্রী, তার ছেলের ছবি দেখেন তারা এখানে লোকের ছবিতে প্রকাশ পায় আর এখন বলে আমার রূপগঞ্জের বাড়ি আমি আনি, এটা আপনাকে প্রমাণ করলাম। এখন বন্ধুগণ আমরা কি অবস্থার মধ্যে নির্বাচন করতেছি আপনারা দেখতেছেন। আমাদের একমাত্র শক্তি হলো আল্লাহ, জনগণ এবং আমাদের মনোবল। আমাদের মনোবল ঠিক আছে, আমাদের নেতাকর্মী আহ্বান জানাবো যে মৃত্যু পর্যন্ত আমি লড়াই করে যাব, আপনারা মাঠে থাকবেন এবং ভোটারদের বলবো যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন। আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি ডকুমেন্ট সহ আপনাদের দেখাইলাম, আপনারা এই ডকুমেন্টটা একটু প্রকাশ করে। আর সিসি ক্যামেরা আমার বাড়িতে তারা যে ছিল এবং এই লোকগুলি যে আমার এই জামাল যে আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আজকে এই যে কেন্দ্রে কেন্দ্রে এই পোস্টারটি পাঠানোর কথা ছিল আজকে কেন্দ্রের এলাকায় এই পোস্টারগুলি দেখেন এখানে পড়ে আছে, এটার দায়িত্ব ছিল হলো জামাল। আর একটা বিষয় দেখেন যে এটিএম কামাল একটা নেতা, একটা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক, সে আমার চিফ এজেন্ট, আমার চিফ এজেন্টের বাড়িতে পুলিশ যাবে কেন? যদি পুলিশের সদিচ্ছেই থাকে, সে যদি সন্ত্রাসী হয়ে থাকে, তা সে আমি যখন এজেন্ট হিসেবে তার নামটা দিলাম তখন তো নির্বাচন কমিশন বা পুলিশ অবজেকশন দেওয়া বলতে পারত যে না এর নাম দিয়ে না, সে একটা সন্ত্রাসী, তাকে দেওয়া যাবে না। তারপরেও আমি বলতে চাই যে জনগণ ভোট দেবে ইনশাল্লাহ, জনগণ ভোট দেবে। আমরা আমাদের জয় সুনিশ্চিত, আপনারা আমাদের নেতাকর্মীরা ভয় ভীতি পাবেন না, ভয় করে এবং অ্যাকচুয়ালি ভয় করে নাই। দেখেন না আজকে আমার ঘর ভরা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে সারাদিনে আসতেছে এবং তারা মাঠে থাকবে, আমিও মাঠে থাকবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা মাঠে থাকবো, প্রতিরোধ করব, প্রশাসনের বিষয়টা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য তুলে ধরলাম, তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। বাংলাদেশ কোনো আইসোলেটেড কান্ট্রি না, যে তারা গ্লোবাল জুরিডিকশনের বাইরে বিশ্ব
বিশ্ব জনমত অবশ্যই বিষয়টা দেখবে, সরকার সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। সরকারের এখন নির্বাচন চলছে, সরকারের ভাবমূর্তি বনাম সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, এটাই এখন শেষ পর্যায়ে চলে আসছে। এমপি ওই বহু বলছি, এমপি কথা এক কথা বারো বার লাগে না, এমপি মেহমান আসে বহু বলছি। কাল এই প্রথম আলোয়ের যে আইবির বক্তব্য সেটাকে খণ্ডানোর জন্য এই ছবিটা দেখাইলাম। সে বলছে রূপগঞ্জে আমার বাড়ি না করা যাবে না, আমার দাদার প্রচুর কিছু ওই জায়গায় আছে, তাই আমি রূপগঞ্জে নমিনেশনও পাইছিলাম এমপি হিসাবে। তা এখন প্রশ্ন উঠলো ওইটা দেখাইলাম। সে আজকে সকালে বলছে আমি চারিদিকে আমার ষড়যন্ত্র, আমি একা হয়ে পড়ছি, এতে বোঝা যায় জনগণ তার পাশে নাই। তবে ওইসব বং বাং কইরা, আর আমরা তো এমন একটা মানুষ যে আমরা বুলেটও প্রুফ, মামলাও প্রুফ, মামলা খাইতে খাইতে আমি নেতা কর্মীরা এক্সপার্ট হয়ে গেছে, এই মামলার কোনো মামলা মনে করে না। সরকার হাতে একটা মাত্র অস্ত্র, সরকারের হাতে একটা মাত্র অস্ত্র, এটা হলো মামলা। হ্যাঁ, দুই টাকার বলবেন আর চার আনার কাগজ আর ক্ষমতার অপব্যবহার, এই জন্য সরকারের হাতে দুই টাকার মাজনী বলবেন আর এক চার আনার কাগজ আর ক্ষমতার অপব্যবহার, এই তিনটার সমন্বয়ে এখন সরকার এগুলি করতেছে। আরে ভাই, আমার বিরুদ্ধে তো অসংখ্য মামলা, দেশের খালদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মামলা। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খালদা জিয়া একসাথে জেল খাচ্ছি, একই চৌকার ভাত খেয়েছি, এটা কোনো সমস্যা না। কিন্তু কামাল সন্ত্রাসী কিনা, কামাল কি মাদক ব্যবসায়ী কিনা, জনগণ ভোট দিতে যাবে ইনশাল্লাহ, আপনারা তখনই দেখবেন যে সরকার এবং নির্বাচন কমিশনার তাদের কমিটমেন্ট রক্ষা করছে কি করে নাই, এটা কালকেই দেখবেন আপনারা ইনশাল্লাহ। এটা আমার ভোটের মাঠে প্রভাব পড়ে নাই, বরং আমার ভোট পাওয়ার রাস্তাকে প্রশস্ত করে দিয়েছে, এটা বহুবার বলেছি। এটা আমি আপনার একটা কথা বলি, বিএনপির সদস্য তো আমি এখনো আছি, সদস্য তো বাদ দেয় নাই, আর রাজনীতি করতে গেলে পদ লাগে না, একটা পরিচ্ছন্ন ইমেজ লাগে আর জনসমর্থন লাগে, কর্মী বাহিনী লাগে, পদ লাগে না। পদ বহু বাংলাদেশে, বহু আমার এই যে পদ, এই পদে বহু নেতা আছে, অনেকে চিনো না, বাড়ির লগে নিষ্কাও চিনে না, আর আমার সারা পৃথিবী চিনে। অবশ্যই থাকবে, বাধা দিলে বাধবে লড়াই থাকবে ইনশাল্লাহ, বাধা দিলে বাধবে লড়াই, এটা আমাদের বাঙালি ঐতিহ্যের একটা বহু পুরাতন স্লোগান, এই স্লোগানকে আপনি মনে রাখতে হবে। বাঙালি জাতি সহজে কম্প্রোমাইজ করার জাতি না। ওকে, ধন্যবাদ, দোয়া করবেন আর যাতে আপনাকে কষ্ট না দিতে হয়, আল্লাহ যেন বিজয়ের মালা আপনাদের। আপনারা শুনেন আমার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা ছোটোখাটো সাংবাদিকতা, আপনাকে তো বড় সাংবাদিক না, আমি নারায়ণগঞ্জে যখন একটা পত্রিকা চলতো সেটা তৈমুর আলম পত্রিকার পত্রিকা চলতো, হঠাৎ আল্লাহর রহমতে 25টা পত্রিকা, আমি তিনবার তো খালি ইয়ে খেয়েছি, কোর্টক আদালত ওনার মামলা খেয়েছি তিনবার, আর এমনি তো সিরিজ মামলার আসামি আল্লাহ রাখছি। আমি মনে করি মেয়র প্রার্থী আইবি বলছে আমি একা হয়ে গেছি, কি মনির ভাই, উনি অধ্যাপক মনির একসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, আমাদের বড় ভাই
আর তোমার যে ডিবি বলছে সত্যতা রেলওয়ে অফিসে গেছিলাম ডিবি অফিসে হ্যাঁ ডিবি অফিসে পুরো গিয়েছিলাম ওখানে আমাদের গাড়ি একটা আটক আছে আচ্ছা আমার মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকার গত বছর আপনার সর্বোচ্চ কোর্টে সুপ্রিম কোর্টের কার্যকরী পরিষদে নির্বাচিত হয়েছে তাকে পাঠাইছিলাম যারা এসেছিল তাদের দেখভাল করার জন্য এবং ওই গাড়ির চাবি টানার জন্য যে গাড়িটা নাম্বার টাম্বার সব জমা দেওয়া আছে নির্বাচন কমিশনে ওই ডিবি কি বলছে একটু শুনেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহিম আজকে আমরা ডিবি অফিসে গিয়েছিলাম আমাদের ওখানে আমাদের যারা আটক হয়েছে আজকে সেখান থেকে আমাদের একটা গাড়ি আটক করেছে আমাদের ড্রাইভারের কাছ থেকে ড্রাইভার সাহেবের কাছ থেকে আর তারপর একটা গাড়ির চাবি হচ্ছে ওনারা যে গাড়িটা এখনো বাইরে আছে দেখবেন আমাদের কালো নোয়া গাড়িটা বাসায় আছে গাড়িটা বাসায় আছে কিন্তু সে চাবিটা হচ্ছে ওখানে মানে ওনাদের ওনাদের আন্ডারে আছে আমরা হচ্ছে চার পরেও আমাদের দেওয়া হয়নি আর কিছু ওনাদের যে পকেট মানি ছিল টাকা পয়সা এগুলো সব সহ আমরা বলেছিলাম যে আমাদের দেওয়ার জন্য আমাদের জিম্মায় দেওয়ার জন্য অ্যাটলিস্ট হচ্ছে না হলে গাড়ির চাবিটা যাতে আমাদের জিম্মায় দেওয়া হয় তো যে ডিউটি অফিসার ছিল উনি আমাদের বললো যে প্রথম খুব এখন না তখন তখন এখন এখন তো কেউ নাই কেউ এরকম না এরকম বিভিন্ন এক্সকিউজ দেখানো শুরু করলো যখন আমরা বললাম যে আপনারা যে সময় দিবেন আমরা সেই সময় আবার আসবো আমাদের অন্তত আমাদের গাড়ির চাবিটা আমাদের ফেরত দেওয়া হোক তখন উনি বললো যে না সেটা সোমবারের আগে না সোমবারে নির্বাচনটা শেষ হওয়ার আগে না শেষ হওয়ার আগে গাড়ির চাবি দিবে না